আল্লাহ রাসূল বলেছেন কালো জিরা রয়েছে সমস্ত রোগের শেফা। সো আপনি কি কালো জিরা তেল খুঁজছেন? তা আবার বিশুদ্ধ? তো আসুন আমাদের আব্দুল কাইম ভাইয়ের সাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। শ্রদ্ধেয় সম্মানিত জুমার দিন জুমা মসজিদে আগত উপস্থিত মুসল্লিবৃন্দ, শ্রদ্ধেয় আমার গুরুজনেরা, আপনাদের সকলের উপর সর্বশক্তিমান আল্লাহর সুখ শান্তি ও অনুগ্রহ বর্ষিত হোক। আজকে এই ডালবাংলা রেলগেট জামে মসজিদে আজকে যে আমার আলোচ্য বিষয়, আজকে আমি যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে আলোচনা করব, আজকের বিষয়টি খুব মারাত্মক বিষয়। এটা এমন একটি বিষয় যেটা আপনাদের সম্মুখে পেশ করার নিয়ত করেছি। এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় এবং এমন বিষয় যে এই বিষয়টা মানুষ সাধারণভাবে হজম করতে পারে না। এটা এমন একটা বিষয় যে এই বিষয়টা সাধারণভাবে মানুষ হজম করতে পারে না যদি না তার হক জানা এবং হক মানার উপরে এক এক টান না থাকে। যেহেতু বিষয়টা খুব কঠিন এবং ঠাপ, সেজন্য মানুষের সমস্যা হতে পারে, হজম না হতে পারে, এই জন্য আরো কিছু সমস্যা হতে পারে। আর এখানে যদি মানুষের হজম না হয় তাহলে আমার সমস্যা হতে পারে। আজকে যে আমার আলোচ্য বিষয় বিড়ি সিগারেট গুল জর্দা খৈনি শরীয়তের দৃষ্টিতে কেমন, এগুলো সম্পর্কে শরীয়তের হুকুম কি? সাধারণভাবে আমরা মদ সম্পর্কে প্রায় আলোচনা শুনি আর আমাদের ধ্যান ধারণা আলহামদুলিল্লাহ সবাই এটা সুস্পষ্ট সবার কাছে যে মদ হারাম। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা মায়দা সূরা নম্বর 5 আয়াত নম্বর 90, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ, ইন্নামাল খামরুল মাইসিরু, নিশ্চয় মদ ও জুয়া ঘৃণ্য বস্তু, ওয়াল আনসাবু ইল্লামু, মূর্তি পূজার বেদী ও ভাগ্য নির্ণয়ের সর, রিজসুম মিন আমরি শয়তান, এগুলো সব শয়তানের কাজ, শয়তানি বলে আল্লাহকুম তুফলিহুন। সুতরাং তোমরা তা বর্জন করো যাতে তোমরা সফলকাম হতে পারো। এটা আমাদের কাছে সবার কাছে সুস্পষ্ট যে মদ হারাম। সেই জন্য যদি আমি একসবার আপনাদের সামনে বলি মদ হারাম হারাম হারাম, আপনাদের কোনো সমস্যা হবে না। যদিও মানুষ মদ পান করে তারপরে কেউ বলবেন আপনি মদ হারাম বললেন, এটা বলবেন না আপনারা। কিন্তু যদি বলি বিড়ি হারাম, জর্দা হারাম, গুল হারাম, হতে পারে আপনারা আমার উপরে মিটিং দিয়ে বসবেন, মিটিং ডেকে নেবেন। সেই জন্য ভাই বিষয়টা যেহেতু একটু ঠাপ আর বিষয়টা সবাই জান, সবাই যাতে সবারই সাধারণভাবে হজম হয় না, এই জন্য আমি প্রথমে চিকিৎসা করার প্রথমে আপনাদের কিছু ক্যাপসুল খাওয়াই, যে ক্যাপসুলগুলো মানুষের হজম শক্তি বৃদ্ধি করে। আপনারা এর আগে আপনার সামনে আমি লেকচার দিয়েছি দাওয়াত ও তাবলীগ সম্পর্কে, আর আমি বলেছি যে হক কথা বলতেই হবে। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 140 যে তার কে বড় জালিম, আর কে হতে পারে যে আল্লাহর নিকট হতে নিজের কাছে থাকা প্রমাণ গোপন করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তার কাছে কোনো তথ্য রয়েছে, কোরআন হাদিসের তথ্য রয়েছে, আর সে গোপন করলো, মানুষকে বললো না, যে এই সব লোকগুলোকে যদি বলি তাহলে আমার উপরে অসন্তুষ্ট হয়ে যাবে, অনেক নামি দামি কোম্পানি আছে, অনেক ফ্যাক্টরি আছে, সেগুলো হয়তো আমার উপরে চাপ করবে। বিভিন্ন কারণে যদি আমি আপনার সামনে গোপন রাখি, আল্লাহ সুবহান তাআলা বলছেন যে সে হচ্ছে সবচেয়ে বড় জালিম। সেজন্য ভাই আমি আপনার সামনে আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি, আপনারা ক্ষমা করবেন। যদি আপনারা কষ্ট পান তাতে কিছু করার নেই, আপনারা ভাববেন কোরআন এবং সহিহ হাদিসের দৃষ্টিতে আমার যে বক্তব্য সেটা ঠিক না ভুল। আল্লাহ সুবহান তাআলা আরো বলছেন পবিত্র কোরআনে সূরা আনআম সূরা নম্বর 6 আয়াত নম্বর 152 যখন তোমরা কথা বলবে, ন্যায্য বলবে, স্বজনের সম্পর্কে হলেও, আল্লাহ তাআলা বলছে তোমার নিজের আত্মীয় যদি হয় তারপরে তোমাকে হক কথা বলতে হবে যদি ওদেরকে খারাপ লাগে।
এছাড়া উল্লেখ আছে পবিত্র কোরআনে সূরা আহজাব সূরা নম্বর 33 আয়াত নম্বর 32 যে তোমার ন্যায় সম্মত কথা বলবে। আর মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটার উল্লেখ আছে মুসনাদে আহমদে একটা হাদিস যেটা বলছে যে তুমি সত্য কথা বলে দাও যদিও এটা মানুষের কাছে তেতো হয়, যদিও এটা মানুষকে তেতো লাগে তারপরে তারপরে তোমাকে সত্য কথাটা বলতে হবে। সেজন্য ভাই আরেকটি হাদিস বলছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে যদি কোনো ব্যক্তি ইলম গোপন রাখে তাহলে কিয়ামতের দিন তাকে জাহান্নামের আগুনের লাগাম পরানো হবে। আমি আপনার সামনে আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি, যদি আমার বক্তব্য আপনাদেরকে পছন্দ না হয় তাহলে আমল করার দরকার নেই, যদি হক মনে করেন কমসেকম সাপোর্ট করবেন, যদি আমল করতে না পারেন তাহলে এটাও একটা কাজ কিছুটা আগাচ্ছে। তবে আপনারা ঝামেলা করবেন না, আমার কাছে আমার সত্য কথাটা মানুষকে জানিয়ে দেওয়াটাই হচ্ছে আমার কর্তব্য, মানেন না মানেন সেটা আপনাদের ব্যাপার। আপনাদেরকে এমন নয় যে আমি মানে বম পিস্তল ধরে আপনাদেরকে মানানোর জন্য আমি চেষ্টা করছি, আমার ব্যাপার নয়। তবে ইনশাআল্লাহ আমার যে মূল আলোচনা আমি দ্বিতীয় খুতবায় করব। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিহি কারীম, আম্মা বাদ, সম্মানিত মুসল্লিবৃন্দ, ফিরে আসি আমরা আমাদের মূল আলোচনায়। যে আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে বিড়ি, সিগারেট, গুল, জর্দা, খৈনি, এগুলোর হুকুম কি ইসলামের দৃষ্টিতে। যদি আপনাদের মধ্যে এমন কোনো ব্যক্তি থাকে যার ইসলাম সম্পর্কে জ্ঞান নেই কিন্তু দুনিয়া সম্পর্কে জ্ঞান আছে, সেও শাহাদাত দেবে যে ধূমপান, গুল, বিড়ি, সিগারেট, জর্দা, খৈনি এগুলো সঠিক নয়। তার কারণ বিজ্ঞান আমাদেরকে বলেন যে এই তামাক নামক বিষে, এই তামাক এতে থাকে নিকোটিন নামক এক প্রকার বিষ আর তার নামক এক প্রকার বিষ যা মানুষকে ধীরে ধীরে হত্যা করতে থাকে। এমনকি অমুসলিমরাও বলেছে যদি আপনারা দেখেন স্বামী সিরিল্লাহ সাহাজির লেখা একটা বই, বইটির নাম হচ্ছে নেশা থেকে সাবধান, সেখানে বিজ্ঞানীদের উদ্ধৃতিতে উল্লেখ করেছেন যে বিজ্ঞানীরা বলছেন যে কোনো মানুষ যদি একটা বিড়ি পান করে তাহলে তার 6টি আয়ু কমে যায়, আর একটা মানুষ যদি 10টা বিড়ি পান করে তাহলে তার 1 ঘন্টা আয়ু কমে যায়। আর আমরা হিসাব করে দেখেছি যে একটা মানুষ যদি 70 বছর বাঁচে আর প্রত্যেক দিন যদি 10টা করে বিড়ি পান করে তাহলে তার মোটামুটি 6 মাস আয়ু কমে যায়। এছাড়াও যদি আপনারা পড়েন দৈনিক কলম পত্রিকার খবর অনুযায়ী, আনন্দবাজার পত্রিকার সংবাদ অনুযায়ী, সেখানে বলা হয়েছে যে ধূমপানের কারণে শুধুমাত্র আমাদের ভারতবর্ষে প্রত্যেক দিন 2200 লোক মারা যাচ্ছে শুধুমাত্র আমাদের ইন্ডিয়াতেই ধূমপানের কারণে। তাহলে ধূমপানের কারণে প্রত্যেক দিন আমাদের ইন্ডিয়াতে লোক মারা যাচ্ছে 2200। আর যদি আপনারা এটা ইসলামের দৃষ্টিকোণ থেকে দেখেন, আপনারা যদি পবিত্র কোরআন পড়েন, এর আগে আপনাদের সামনে কোরআন সম্পর্কে আলোচনা করেছি, কোরআন আমাদেরকে বুঝে পড়তে হবে, কোরআন যদি আমরা না বুঝে পড়ি তাহলে আমরা বুঝতে পারবো না। যদি আপনারা পড়েন পবিত্র কোরআনের সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 195 আল্লাহ তাআলা বলছেন যে তোমরা নিজেরাই নিজেদেরকে ঠেলে দিও না ধ্বংসের দিকে। খুব গুরুত্বভাবে বোঝার চেষ্টা করবেন, আজকে আমরা এটা জানতে পেরেছি যে ধূমপান মানে বিষপান, ধূমপান মানে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আর আল্লাহ তাআলা বলছেন সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 195 যে তোমরা নিজেরাই নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলিয়ে দিও না, মানে নিজেই নিজের ক্ষতি করিও না। আল্লাহ বলছেন ক্ষতি করিও না আর আমরা নিজেই নিজের ক্ষতি করছি, তাহলে আল্লাহর আয়াত এখানে আমরা লঙ্ঘন করছি। আল্লাহর আয়াত লঙ্ঘন করা হালাল না হারাম? যার সামান্যটুকু জ্ঞান আছে সে বলবেন অবশ্যই হারাম। তাহলে আমরা ধূমপানের মাধ্যমে, বিড়ি, সিগারেট, গুল, জর্দা, খৈনির মাধ্যমে আমরা আল্লাহ তাআলার বিধান লঙ্ঘন করছি। তাহলে এই দৃষ্টিকোণ থেকে যদি দেখেন তাহলে বিড়ি, সিগারেট, গুল, জর্দা, খৈনি সম্পূর্ণভাবে হারাম। এছাড়াও যদি আপনারা ভালোভাবে দেখেন এই ধূমপানের কারণে শুধু আমাদের একার ক্ষতি হয় না, যে ধূমপান করবে শুধু তারই ক্ষতি হয় না, বরঞ্চ ক্ষতি হয় তাদেরও যারা আমাদের আশেপাশে বসবাস করে কিংবা আমাদের পাশে যারা থাকে। বিজ্ঞান আমাদেরকে বলছেন
যে ধূমপান করবে তার যেমন ক্ষতি হয়, অন্যপায়ে তার পাশে যদি কোনো ব্যক্তি থাকে তারও সেরকমই ক্ষতি হয়। আর যদি এটাকে দেখেন ইসলামের দৃষ্টিকোণ থেকে, তাহলে আপনারা দেখতে পাবেন যে মহানবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা নিজেরও ক্ষতি করবে না এবং অপরেরও ক্ষতি করবে না। ইসলাম এমন একটা ধর্ম যে নিজেরও ক্ষতি করতে মানা করে এবং অন্য ভাইয়েরও ক্ষতি করতে মানা করে। তাহলে যদি আপনারা এই দৃষ্টিকোণ থেকে দেখেন, এই হাদিসের দৃষ্টিকোণ থেকে দেখেন, তাহলে এটা স্পষ্টভাবে প্রমাণিত হয়ে যাচ্ছে যে ধূমপান সম্পূর্ণভাবে হারাম, কারণ এটা নিজেরও ক্ষতি হচ্ছে আপনারও ক্ষতি হচ্ছে, আর মহানবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা লঙ্ঘন করা হচ্ছে, অমান্য করা হচ্ছে। আর আল্লাহ তাআলা বলছেন, আসলে এখানে আল্লাহ তাআলার কথা লঙ্ঘন করা হচ্ছে, কারণ আল্লাহ তাআলা বলছেন সূরা হাসর সূরা নম্বর 59 আয়াত নম্বর 7 যে রাসূল তোমাদের যা দেয় তা তোমরা গ্রহণ করো এবং যা হতে তোমাদেরকে নিষেধ করেন তা থেকে বিরত থাকো এবং আল্লাহকে ভয় করো, আল্লাহ শাস্তিদানে কঠোর। এছাড়া উল্লেখ আছে পবিত্র কোরআনের সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 8 যে কেউ রাসূলের আনুগত্য করলে সে তো আল্লাহরই আনুগত্য করলো। আমি জানি না ভাই আপনারা কতটা আমার বক্তব্য আজকে হজম করতে পারবেন, আমি জানি না। সেই জন্য আমি খুবই ভীত ও সন্ত্রস্ত। আসুন আরো দেখার চেষ্টা করি, যদি এটাকে বিশেষ করে গুলবিড়ি সিগারেট জর্দা খৈলিকে একটা আয়াত দিয়ে হারাম প্রমাণ করা যায়, একটা আয়াত যথেষ্ট। যদি আপনারা পড়েন পবিত্র কোরআন সূরা আরাফ সূরা নম্বর 7 আয়াত নম্বর 157 তে আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ তাআলা পবিত্র বস্তু হালাল করেছেন এবং খাবিস বস্তু হারাম করেছেন। আল্লাহ তাআলা বলছেন পবিত্র বস্তু হালাল আর খাবিস বস্তু হারাম। এবার আপনারাই বিচার করেন যে বিড়ি সিগারেট গুল জর্দা খৈনি তামাক এগুলো খাবিস বস্তু কি খাবিস বস্তু নয়? এমন একটা খাবিস বস্তু যে মানুষ লজ্জা করে মানুষের সামনে ধূমপান করছে, এটা এমন একটা খাবিস বস্তু যে মানুষ ধূমপান করতে মসজিদে লজ্জা পায়, মসজিদে মানুষ ধূমপান করে না। আর যদি আপনারা বলেন যে না 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 আমার কাছে এটা খাবিস বস্তু নয়, আমার কাছে এটা খুব ভালো, আপনি যদি মনে করেন যে আপনার কাছে খুব ভালো আর আপনি যদি আপনার দাবিতে সত্যবাদী হন, তাহলে আমি আপনাকে আর একটু পরামর্শ দিচ্ছি যে এই ধূমপানটা আপনার স্ত্রীকে করান না কেন। এই ধূমপানটা যদি আপনি মনে করেন এটা ভালো জিনিস, তাহলে এই ধূমপানটা আপনার যে 6-7 বছরের ছেলে তাকে শেখান না কেন, তাকে শেখান কেন, এটা ভালো। আপনারা বলেন এই কেমন কথা, এই হতে পারে না, এ কি করে হতে পারে? তাহলে আপনারাই প্রমাণ করছেন যে এটা হচ্ছে গুল বিড়ি সিগার জর্দা কইনি, এটা হচ্ছে খাবিস বস্তু। আর আল্লাহ তাআলা ঠিক এই কথাটা বলছেন সূরা আরাফ সূরা নম্বর 7 আয়াত নম্বর 57 যে আল্লাহ তাআলা পবিত্র বস্তু হালাল করেছেন এবং খাবিস বস্তু হারাম করেছেন। তাহলে একটা আয়াতই যথেষ্ট এগুলো হারাম প্রমাণ করার জন্য। আরো আছে, যদি আপনারা ভালোভাবে দেখেন এটাকে জাহান্নামীদের খাবারের সঙ্গে তুলনা করা যায়। আপনারা বলেন জাহান্নামীদের খাবার, জাহান্নামীদের খাবার কেমন করে? যদি আপনারা পবিত্র কোরআন পড়েন সূরা গাসিয়া সূরা নম্বর 88 আয়াত নম্বর 7 তার আগের আয়াত 6 দেখবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামীদের একটা খাবারের কথা, খাবারের ঘটনা উল্লেখ করেছেন, আর 7 নম্বর আয়াতে তার গুণ সম্পর্কে বলছেন। আল্লাহ তাআলা জানাচ্ছেন সেই জাহান্নামীদের যে খাবারটা হবে তার খাবারের গুণ সম্পর্কে আল্লাহ তাআলা সূরা গাসিয়া সূরা নম্বর 88 আয়াত নম্বর 7 উল্লেখ করেছেন। যদি আপনাদেরকে জিজ্ঞাসা করা হয় আচ্ছা ভাই বলুন তো এই গুলবিড়ি সিগারেট জর্দা পান করে আপনাদের পেট ভরে তো, খিদা মিটে তো? আপনারা বলেন না না খিদা মিটে না। যদি আপনাদেরকে বলি স্বাস্থ্য ভালো হয় তো, বলছে না স্বাস্থ্য ভালো হয় না, কারণ বিজ্ঞান এমন কথা বলেছে নাকি যে এতে ক্ষতি আছে, তাহলে ভিটামিন ডি যদি কেউ ধূমপান করে তাহলে ওর শরীরে ভিটামিন ডি হবে কিংবা ভিটামিন সি হবে, আমার তথ্য আছে নাকি আপনাদের কাছে? আপনারা বলেন না এগুলো ক্ষতি। তাহলে এটা হচ্ছে এমন একটা খাবার যাতে পেটও ভয় না, ক্ষুধাও মিটে না এবং স্বাস্থ্যও ভালো হয় না। আর আল্লাহ তাআলা জাহান্নামীদের খাবার সম্পর্কে উল্লেখ করছেন পবিত্র কোরআন সূরা গাসিয়া সূরা নম্বর 88 আয়াত নম্বর 7 যে ওদের ক্ষুধাও মিটবে না এবং স্বাস্থ্যও ভালো হবে না। জাহান্নামীদেরকে যে খাবারটা দেওয়া হবে এতে ক্ষুধাও মিটবে না আর স্বাস্থ্যও ভালো হবে না। তাহলে আপনারাই চিন্তা করে দেখুন, আপনারাই যথেষ্ট চিন্তা করার জন্য যে এটা জাহান্নামীদের খাবারের সঙ্গে তুলনা করা যাচ্ছে কিনা, মানে সাদৃশ্য তো হচ্ছে কিনা। সুতরাং অনেক মানুষ হয়তো মনে করে জাহান্নামে যেতে হবে এখন থেকে টেস্ট করা যাক, সুতরাং হোপলেস হবেন না ভাই, হোপলেস হবেন না। আল্লাহ এবং তার রাসূলের হুকুম মেনে চলেন ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত দান করবেন। যদি আপনারা ভালোভাবে দেখেন আমরা প্রত্যেক দিন অনেক মানুষই আছে যারা 5টা করে তাদের 5000 গুটকা কিনা লাগে,
অনেক মানুষই লাগে, অনেক মানুষেরই পাঁচটা করে পান লাগে, অনেক মানুষেরই এক বান্ডিল করে সিগারেট লাগে। যদি আপনারা ভালোভাবে দেখেন তাহলে একটা মানুষ এমনও রয়েছে যে প্রত্যেক দিন 50 টাকা শুধু খরচা করে শুধুমাত্র এইসব জিনিসগুলো দিয়ে। এবার আসুন দেখার চেষ্টা করি যে ইসলাম এই সম্পর্কে কি বলে। যদি আপনারা পড়েন পবিত্র কোরআনের সূরা আরাফ সূরা নম্বর 7 আয়াত নম্বর 31 এ সেখানে বলা হয়েছে যে তোমরা খাও এবং পান করো কিন্তু অপচয় করো না, নিশ্চয়ই তিনি অপচয়কারীদের পছন্দ করেন না। আল্লাহ তাআলা অপচয়কারীদের সম্পর্কে বলছেন, আর এটা শুধু অপচয় নয় বরঞ্চ এটা অপচয়ের আরো অনেক ঊর্ধ্বে, এটাকে বলা হয় অপব্যয়। এই যে গুল বিড়ি সিগার জগার হইলে পিছনে প্রত্যেকদিন 50 টাকা করে খরচ করা হচ্ছে, কেউ 10 টাকা, কেউ 20 টাকা, কেউ 50 টাকা, এটা হচ্ছে অপব্যয়। অপব্যয় মানে হারাম জিনিসের পিছনে খরচ করা, অপব্যয় মানে হারাম জিনিসের পিছনে খরচ করা যাতে আপনার আরো ক্ষতি হচ্ছে, আপনার ক্ষতি হচ্ছে, আপনার প্রতিবেশীর ক্ষতি হচ্ছে এর কারণে, এটা হচ্ছে অপব্যয়। অপব্যয় সম্পর্কে আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা ইসরা সূরা নম্বর 17 আয়াত নম্বর 26 এবং 27 যে আর কিছুতেই অপব্যয় করো না। অপব্যয়কারী শয়তানের ভাই, আর শয়তান তার প্রতিপালকের প্রতি অতিশয় অকৃতজ্ঞ। তাহলে আল্লাহ তাআলা বললেন যারা অপব্যয় করে তারা শয়তানের ভাই, আপনি কি শয়তানের ভাই হতে চান? না, কখনো না, আপনি তো শয়তান ভাই হতে চান না, তাহলে কেন আপনি এগুলো করছেন? তাহলে এটাও আল্লাহ তাআলা নিষেধ করেছেন। যেহেতু এটা নিষেধ করেছেন তাহলে সেই দৃষ্টিকোণ থেকে যদি আপনারা দেখেন তাহলে এটা সম্পূর্ণভাবে হারাম প্রমাণ হয়ে যাচ্ছে। এছাড়াও আপনাদের কাছে এক দর্জনেরও বেশি কোরআন এবং হাদিস দিয়ে আমি প্রমাণ করতে পারি, যে এটা শুধু ছোট স্তরে হারাম নয়, মানে এটা খুব বড় ধরনের হারাম, এমনকি এটা সোরের মাংস চাইতেও বেশি খারাপ, মদের চাইতেও বেশি খারাপ। আপনারা হয়তো মনে মনে রেগে গেছেন আমার কি কথা বলছেন, সোরের মাংস চাইতেও খারাপ, মদের চাইতেও বেশি খারাপ। আপনারা রাখবেন না ভাই, প্লিজ আমার বক্তব্যটা শেষ করতে দিন, আমি আপনাদের সামনে প্রমাণ করব। আর যখন প্রমাণ করব আপনারাও আমার সাথে একমত হবেন, যে এটা কথা ঠিক, এটা মদের চাইতেও বেশি খারাপ এবং শরীরের মাংস চাইতেও বেশি খারাপ, আপনারা একমত হবেন, এটা আমি আশা করছি। কারণ আমি বিভিন্ন জায়গায় লেকচার দিয়েছি, আমি পশ্চিমবাংলার বিভিন্ন জায়গায় লেকচার দিয়েছি, এ সম্পর্কে আলোচনা করেছি। কয়েকদিন আগে বহরমপুর সাইডে আমার একটা লেকচার ছিল, সেখানে আমার বিষয় ছিল মাদকদ্রব্য সম্পর্কে, আমি সেখানে এই বিষয় নিয়ে আলোচনা করেছি। সেজন্য ভাই আপনারা রাগ করবেন না। যদি আপনারা ভালোভাবে দেখেন আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটার উল্লেখ আছে সহিহ মুসলিমে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি কাঁচা পেঁয়াজ রসুন খাবে সে যেন আমাদের মসজিদেই না আসে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কাঁচা পেঁয়াজ রসুন খেয়ে মসজিদ আসবে না। কেন? ওতে মুখের গন্ধ হয়, ওতে ফেরেশতারা কষ্ট পায়, ওতে মুসল্লিরা কষ্ট পায়। তাহলে পেঁয়াজ রসুন হালাল না হারাম ভাই? হালাল। কাঁচা পেঁয়াজ রসুন খাওয়া হালাল। তাহলে ওর গন্ধের কারণে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসতে নিষেধ করলেন মসজিদে। এবার আপনাদেরকে জিজ্ঞাসা করি, আপনি জানেন যারা বিড়িখোর, যারা জর্দাখোর, যারা সৈনিকোর, তাদের মুখের গন্ধ আপনি জানেন কি না জানেন? আমি জানি না, আমি না দেখেছি, অনেক মানুষই জানে, অনেক মানুষই সাক্ষ্য দেবে যে বিড়িখোরদের মুখের এত গন্ধ যে আমাদের পাশে যখন কোনো বিড়িখোর থাকে তাহলে এত গন্ধ লাগে মনে হচ্ছে পায়খানা চেয়েও তো খারাপ, পায়খানা চেয়েও বেশি খারাপ মনে হয় আর কষ্ট হয়। তাহলে আপনি কি করছেন? আপনার সেই গন্ধ নিয়ে, হারাম জিনিসের গন্ধ নিয়ে মসজিদে আসছেন। তাহলে এখানে আপনি কয়ভাবে শরীয়তের বিধান লঙ্ঘন করছেন? এখানে মোটামুটি 5-6 রকম ভাবে কোরআন এবং হাদিসের বিধানকে আপনি লঙ্ঘন করছেন। যেমন প্রথম কথা হচ্ছে আপনি বিড়ি পান করেছেন, ধূমপান করেছেন, এটা হারাম। এক দুই নম্বর কথা হচ্ছে যে আপনার মুখের গন্ধ আর গন্ধতে আপনি মসজিদ আসছেন, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন, তার দুরকম নিষেধ হয়ে গেল। তিন নম্বর কারণ হচ্ছে যে আপনি আসার পরে আপনার কারণে মুসল্লিরা কষ্ট পাচ্ছে। তিনটা আপনি শরীর বিরোধী কাজ করছেন, মানে তিনটা ক্ষতি হচ্ছে আপনার দ্বারাই। চার নম্বর ক্ষতি হচ্ছে ফেরেশতারা আপনার জন্য কষ্ট পাচ্ছে, তাহলে চার নম্বর ক্ষতি হচ্ছে আপনার, চারটা ক্ষতি হচ্ছে। পাঁচ নম্বর ক্ষতি হচ্ছে যে আপনার কারণে, আপনার মুখের গন্ধর কারণে মুসল্লিদের সালাতের দিকে মনোযোগ ঠিক থাকছে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে মনোযোগ ঠিক থাকছে না, বরঞ্চ আপনার গন্ধর দিকে তার মগজ ঘুরে যাচ্ছে, তাহলে পাঁচটা ক্ষতি করছেন। আর এইরকম ভাবে যদি লেস করেন তাহলে অনেক ক্ষতি করছে এই বিড়ি সিগারেট গুল জর্দা পান খৈনি ব্যবহারকারীরা।
সুতরাং আপনি নিজের ক্ষতি করছেন, আপনি মুসলিমের ক্ষতি করছেন, আপনি ফেরেশতাদের কষ্ট দিচ্ছেন, আপনি আল্লাহর নবীর হাদিসের বিরোধী কাজ করছেন, তাহলে এগুলো করা কি জায়েজ? নিঃসন্দেহে হারাম। সুতরাং এগুলোর মাধ্যমে আপনি কয়েকটি হারাম কাজ করে যাচ্ছেন। আপনারা হয়তো বলবেন যে বিড়ি সিগারেট গুলজনা করলে আপনি এত হারাম বলছেন, তাহলে কোরআনে এবং হাদিসে আপনি একটি দলিল দেখান যেখানে বলা হয়েছে বিড়ি হারাম বা তামাক হারাম বা গুল হারাম। যদি আপনারা এরকম প্রশ্ন করেন, আমি আপনাদেরকে বলবো যে ভাই আপনি কি মনে করেন, গাঁজা হালাল না হারাম, আফিং হালাল না হারাম? আপনারা বলবেন গাঁজা হারাম, আমরা জানি গাঁজা হারাম। আপনাদেরকে যদি আমি জিজ্ঞাসা করি, আপনারা দেখাতে পারবেন পবিত্র কোরআনের এমন কোন আয়াতে, সহি হাদিসের কোন হাদিস আপনি দেখাতে পারবেন যে সেখানে লেখা আছে গাঁজা নাম নিয়ে গাঁজা হালাল বা হারাম লেখা আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা মূল নীতি বলে দিয়েছেন, মূল নীতি বলে দিয়েছেন, মূল নীতি আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর এটার উল্লেখ আছে সহি মুসলিম অধ্যায় নম্বর 37 অনুচ্ছেদ নম্বর 7 হাদিস নাম্বার 5109। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুল্লু মুসকিরিন হারাম, প্রত্যেক মাদক দ্রব্যই হচ্ছে হারাম, নাম থাক আর না থাক, যাতে মাদক থাকে সেটাই হারাম। আপনারা হয়তো বলবেন যে বিড়ি খেলে তো আমাদের সেরকম মানে আমাদের নেশা হয় না, এরকম করে টনি খেলে আমাদের সেরকম নেশা হয় না, আমরা বুঝতে পারছি না। তবে হতে পারে যে হয়তো নেশা হতে পারে বা বেশি বেশি পান করলে নেশা হতে পারে, তাহলে এরকম ভাবে নেশা হচ্ছে না। আপনাকে আমি প্রমাণ করতে পারি, যারা ড্রিঙ্ক করে আমি তাদেরকে এক গ্লাস তামাক গুলা জল পান করাবো, দেখে নেবো তারপরে তার কি অবস্থা হয়। তাহলে এতে বিশাল নেশা রয়েছে। আর আপনারা যদি বলেন যে কম করলে নেশা হয় না, তবে বেশি করলে নেশা হতে পারে বা নেশা হয়, যদি আপনারা এরকম কথা বলেন, তাহলে আমি বলবো যে আপনাদেরকে সাক্ষ্য দিতে হবে যে এটা হারাম। তার কারণ যদি আপনার যখন আপনারা স্বীকার করেছেন যে বেশিতে নেশা হয়, আর যদি আপনারা হাদিস দেখেন এটার উল্লেখ আছে সহি আবু দাউদ অধ্যায় নম্বর 21 অনুচ্ছেদ নম্বর 5 হাদিস নাম্বার 3681। মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যার বেশি পরিমাণে নেশা হয় তার অল্প পরিমাণও হারাম। অল্পতে নেশা হয় না কিন্তু বেশিতে নেশা হয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন সহি আবু দাউদ অধ্যায় নম্বর 21 অনুচ্ছেদ নম্বর 5 হাদিস নাম্বার 3681-তে যে যার বেশি পরিমাণে নেশা হয় তার অল্প পরিমাণও হারাম। আপনারা সাক্ষ্য দিচ্ছেন যে এটা হারাম। সুতরাং আরো অনেক দলিল দিয়ে প্রমাণ করা যায়, আরো অনেক দলিল দিয়ে প্রমাণ করা যায় যে বিড়ি সিগারেট গুল জর্দা কইনি এটা সুস্পষ্ট ভাবে হারাম। আপনাদের হয়তো সেই কথাটাই মাথায় ঘুরছে যে অনেক মৌলভী তো আজকে দেখছি তারা গুল করছে, অনেকেই হয়তো চুপে চাপে খৈনি বা সিগারেটও খেয়ে নেই। আপনাদের একটা মূল নীতি বলে দিই ভাই, ইসলামের দলিল কোন মৌলভী নয়, কোন হুজির নয়, কোন পীর ফকির নয়, ইসলামের দলিল হচ্ছে পবিত্র কোরআন এবং সহিহ হাদিস। এ সম্পর্কে আমার লেকচার রয়েছে দলিল গ্রহণের মূল নীতি, যদি আমাদের আপনার ওয়েবসাইট খুলেন www.peacelibrary.in সেখানে ভিজিট করবেন, সেখানে আমাদের লেকচারে চলে যাবেন, সেখানে আপনারা পেয়ে যাবেন দলিল গ্রহণের মূল নীতি, সেখানে আমি লেকচার দিয়েছি, প্রমাণ করেছি কোন মৌলভী ইসলামের জন্য দলিল নয়, ইসলামের জন্য দলিল হচ্ছে পবিত্র কোরআন এবং সহিহ হাদিস। আপনি পবিত্র কোরআন এবং সহিহ হাদিসকে দিয়েও সহিহ হাদিস দিয়ে প্রমাণ করবেন সেই মৌলভীকে যে সে কতটা সত্য পথে আছে, কতটা ভুল পথে রয়েছে। আপনাদের হয়তো মাথার সামনে ঘুরছে সেই আমার কথাটা যে মদের চাইতে খারাপ বলেছেন, সোয়ারের মাংস চাইতে খারাপ বলেছে, এটা তো সহ্য করা যায় না, কেমন ভাবে আপনাকে প্রমাণ করতে হবে? আসুন চেষ্টা করি সেটাকে প্রমাণ করার জন্য। প্রথম কথা হচ্ছে আমি বলেছি এটা সোয়ারের মাংস চাইতেও বেশি খারাপ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে চার জায়গাতে সোয়ারের মাংস হারাম করেছেন, উঠিয়ে দেখুন সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 173, সূরা মায়েদা সূরা নম্বর 5 আয়াত নম্বর 3, সূরা আনআম সূরা নম্বর 6 আয়াত নম্বর 145, সূরা নাহল সূরা নম্বর 16 আয়াত নম্বর 115 চার জায়গাতে বলেছেন। আপনারা যদি ভালোভাবে দেখেন, আপনারা আগেই স্বীকার করেছেন
এবং আপনারা ভালোভাবে জানেন যে বিড়ি সিগারেট গুল জর্দা কর্মীদের নিজের স্বাস্থ্যের ক্ষতি ছাড়া কিছুই হয় না, এতে কোনো পেট ভরে না, কোনো উপকার নেই, কোনো লাভ নেই, কোনো ফায়দা নেই, বরঞ্চ 2200 করে লোক মারা যাচ্ছে আমাদের ইন্ডিয়াতে, আমি আগে রিপোর্ট দিয়েছি, এতে কোনো লাভ নেই। যদি আপনি ক্ষুধার্ত হন, খাবার না পান, তাহলে যদি আপনি বিড়ি সিগারেট পান করেন তারপরে আপনার পেট মিটবে না, তাহলে এর কোনো লাভ নেই। কিন্তু আল্লাহ তাআলা সেই আয়াতগুলো উল্লেখ করার পরে বলছেন, সুপরের মাংস চার জায়গাতে উল্লেখ করার পরে বলছেন যে যদি তোমরা একেবারে অনুপায় মানে এমন মানে এ হয়ে যাও যাতে আমার তোমাদের সমস্যায় যাতে তোমরা কোনো উপায় না পাও, তোমাদের ক্ষিদার কারণে বা যে কোনো কারণে, যে সুয়ারের মাংস ছাড়া কোনো খাবারই নেই সেখানে, আপনি না খেয়ে মারা যাবেন, ওই অবস্থাতে আপনি শুধু জান বাঁচার জন্য যতটুকু প্রয়োজন যতটুকু খেয়ে আপনি বেঁচে থাকতে পারেন ততটুকু খেতে পারেন আপনি, এর বেশি নয়। তাহলে কেন খেতে পারেন? যে ওটা খেলে আপনি বেঁচে যাবেন, ওটা খেলে আপনার ক্ষুধা মিটবে। তাহলে বিড়ি সিগারেট গুল জর্দা কইনি খেয়ে আপনার ক্ষুধা মিটছে না, কিন্তু সোয়ারের মাংস খেয়ে বিশেষ পরিস্থিতিতে আপনি ক্ষুধা মিটে যাচ্ছে। তাহলে যদি আপনি এই দৃষ্টিকোণ থেকে দেখেন তাহলে সোয়ারের মাংসর চাইতে এটা বেশি খারাপ, এটা এমন একটা খারাপ যে কোনো পোকা মাকড় ওই গুল বিড়ি সিগারেট জর্দা কইনি ছয় না। আপনি যে কোনো জায়গায় আপনি তামাক ফেলে রাখবেন, তামাকের বস্তা ফেলে রাখবেন, দীর্ঘদিন থাকবে, পোকা হবে না, পোকা মরে যাবে। কিন্তু দুর্ভাগ্যজনক হলে সত্য, আজকে আমরা মুসলিমরা, আজকে আমরা মানুষ, আজকে আমরা সেগুলো খাচ্ছি। আল্লাহ তাআলা সেই কথাটাই বলছেন সূরা আরাফ সূরা নম্বর 7 আয়াত নম্বর 179 তে, যে আমি বহু জিন ও মানুষকে জাহান্নামের জন্য সৃষ্টি করেছি, কারণ তাদের হৃদয় আছে কিন্তু তারা তার উপলব্ধি করে না, তাদের চক্ষু আছে তাদের তারা দেখে না, তাদের কর্ম আছে তাদের তারা শ্রবণ করে না, এরা হচ্ছে পশুর মতো, বরং অধিক বিদ্যান্ত এরাই গাফিল। আল্লাহ তাআলা বলছেন মানুষকে পশু চাইতে বেশি খারাপ। অন্য আয়াতে বলছেন সূরা ইসরা সূরা নম্বর 17 আয়াত নম্বর 70 ওলাকাদ কররনা বানি আদম, আমি আদম সন্তানকে মর্যাদা দান করেছি। এক জায়গাতে বলছে মর্যাদা দান করেছি, আর আমাদের চরিত্রের কারণে আল্লাহ তাআলা বলছেন পশু চাইতেও বেশি নিকৃষ্ট। আজকে আমরা দেখতে পাচ্ছি যে যে তামাক কোনো পশুকে খায় না, বরঞ্চ পশু যদি আপনি তামাকের পানি দিয়ে যদি কোনো জমিতে আপনার পোকা লেগে যায় তাহলে আপনি স্প্রে করবেন, পোকা মরে যাবে, কিন্তু দুর্ভাগ্যজনক হয়ে শুধু আজকে আমরা মানুষরা সেইগুলো খাচ্ছি। তাহলে আমরা পশু চাইতে নিকৃষ্ট হলাম না? বন্ধু ভেবে দেখুন, ভাবার সময় আছে, মরলে আর কোনো সময় নেই, সুতরাং সময় থাকতে ভাবুন। এবার আসি মদের চাইতেটা বেশি কি করে খারাপ হতে পারে, উঠে উঠুন পবিত্র কোরআন। যদি পবিত্র কোরআন তর্জমা সহ পড়ে থাকেন তাহলে এই প্রশ্ন আপনাদের কাছ থেকে আসবে না, উঠে উঠুন পবিত্র কোরআন। সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 219 আল্লাহ তাআলা বলছেন যে লোকে তোমাকে জিজ্ঞাসা করে মদ ও জুয়া সম্পর্কে, বলে দাও এতে আছে মহাপাপ এবং মানুষের জন্য উপকারও, কিন্তু ওদের পাপ উপকারের চেয়ে অনেক বেশি। আল্লাহ তাআলা সাক্ষ্য দিচ্ছেন মদে উপকার আছে সামান্য কিন্তু ক্ষতিটা বেশি, সেই জন্য তুমি জানিয়ে দাও যে এতে ওদের পাপ উপকারের চেয়ে অনেক বেশি। আপনারাই ভালোভাবে জানেন যে বিড়ি সিগারেট গুল জর্দা খাইলে কোনো উপকার নেই, না আপনার পেট ভরে, না আপনার স্বাস্থ্য ভালো হয়, না আর অন্য ধরনের কোনো উপকার রয়েছে। তাহলে যদি আপনি দেখেন যে মদে তো কিছুটা উপকার আছে, আল্লাহ তাআলা তো নিজেই বলেছেন, আমি বলছি আল্লাহ তাআলা বলেছেন, তাহলে কিছুটা তো উপকার আছে কিন্তু এতে তো আপনার কোনোই উপকার নেই, তাহলে আপনি যদি এই দৃষ্টিকোণ থেকে দেখেন তাহলে কি এটা মদের চাইতে বেশি খারাপ হয় না? সুতরাং বন্ধু ভেবে দেখুন, আর এটা সাধারণ কোনো অপরাধ নাই, এটা এমন বড় অপরাধ যে অপরাধ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে ক্ষমার অযোগ্য। আপনারা বলে কেমন কথা বলছেন, আল্লাহ তাআলা তো বলেছেন সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 48 এবং 16 যে আল্লাহ তাআলা শিরকের গুনাহ ক্ষমা করেন না, এছাড়া অন্যান্য অপরাধ যাকে ইচ্ছা ক্ষমা করেন, আর আপনি আবার বলছেন যে এর অপরাধ আল্লাহ তাআলা ক্ষমা অযোগ্য আল্লাহ তাআলার কাছে। যদি আপনারা পড়েন সহিহুল বুখারী, অধ্যায় নম্বর 78 অনুচ্ছেদ নম্বর 7 হাদিস নম্বর 6069 আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা আমার প্রত্যেক উম্মতকেই ক্ষমা করবেন, তবে তাদেরকে নয় যারা প্রকাশ্যভাবে গুনাহ করে, যারা প্রকাশ্যভাবে পাপ করে, কিংবা যারা পাপ করে লোকের কাছে প্রকাশ করে।
যে পাপ প্রকাশ্য ভাবে করা হবে, যে পাপ করে প্রকাশ করা হবে, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তাকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। আপনারা ভেবে দেখুন, ধূমপান কি চুপিয়ে চুপিয়ে কেউ করে, কোন ব্যক্তির সামনে কখনো করে সেটা আলাদা ব্যাপার, সাধারণ ভাবে রাস্তা ঘাটে যেখানে সেখানে অফিসে আলাদা সব জায়গাতে ব্যাপক হারে ধূমপান, একেবারে সব মানুষ দেখে কোন লজ্জা শরম কেউ খেয়ে ফেলেছে, এমন ভাবে ধূমপান করা হচ্ছে, এমন ভাবে ধূমপান করা হচ্ছে, এমন ভাবে পান খাওয়া হচ্ছে, এমন ভাবে আরো অন্য সব কিছু করা হচ্ছে। সুতরাং বিষয়টা স্পষ্ট, সময় যদি শেষ হয়ে গিয়েছে সেজন্য আমি আমার বক্তব্য শেষ করার পূর্বে আর আমি একটি হাদিসের উদ্ধৃতি দেব, যেটা উল্লেখ আছে সহিহ বুখারী কিতাবুল বয়ু অধ্যায়, কিতাবুল বয়ু অধ্যায় নম্বর 34 অনুচ্ছেদ নম্বর 2 হাদিস নাম্বার 2051। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন হালাল স্পষ্ট, হারামও স্পষ্ট, আর এর মাঝে কিছু রয়েছে ছন্দযুক্ত জিনিস, যে ব্যক্তি ছন্দযুক্ত জিনিস থেকে বেঁচে থাকবে সে হারাম থেকে বেঁচে থাকতে বলা হবে, এবং যে ব্যক্তি ছন্দের উপর আমল করবে ছন্দ কাজের সঙ্গে জড়িত হয়ে যাবে তার অধিক ভাবে হারাম জিনিসের উপরে পতিত হওয়ার সম্ভাবনা রয়েছে। ওয়াকির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনি কি গাছে লেগে থাকা মৌচাকের মধু খুঁজছেন? তাহলে এখনই যোগাযোগ করুন আমাদের পিস লাইব্রেরির আব্দুল কাইম ভাইয়ের সাথে স্ক্রিনে দেওয়া নম্বরে।